हेलो स्टूडेंट्स, वेलकम यू ऑल अगेन टू माय ई-लर्निंग बेंगली क्लास। तो आगे दिन আমি যেটা বললাম, মানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা বিচিত্র সাত, তাই তো? বিচিত্র সাত কবিতাটা আমরা পড়ছিলাম। তো আগের ক্লাসে আমি তোমাদের কোশ্চেন আনসার 2 এর দাগে সবটা শেষ করেছি, আর আমি বলেছিলাম যে আজকে আমি তোমাদের 9 এর দাগের আর 10 এর দাগেরটা করাবো, ঠিক আছে? তো 9 এর দাগেরটা আমি প্রথমে করাই। 9 রয়েছে কবিতার কথক শিশুটির কি কি হতে ইচ্ছে করে নিজের কথায় লেখো। कवितार कथक शिशुटीर की होते इच्छे करे निजेर कथाय लेखो। ओके, शिशुटीर की होते इच्छे करे, कखनो से भावे फेरीवाला होबे, कखनो से भावे फुलबागानेर माली होबे, कखनो से की भावे से भावे जे से पहाड़वाला होबे, ताई तो? ताले लिखे फेली, कवितार कथक शिशुटीर कखनो इच्छे करे फेरीओला होते, कखनो इच्छे करे फूल बागानेर माली होते, फूल बागानेर माली होते आबार कखनो बा इच्छे करे पहाड़ ओला होते। देखो, कवितार कथक शिशुटीर कखनो इच्छे करे फेरीओला होते, कखनो इच्छे करे फूल बागानेर माली होते, आबार कखनो बा इच्छे करे पहाड़ ओला होते। ताले क्वेश्चन की छिलो नौयेर दागे, जे कवितार कथक शिशुटीर की होते इच्छे करे निजेर कथाय लेखो। कवितार कथक शिशुटीर कखनो इच्छे करे फेरीवाला होते, कखनो इच्छे करे फूल बागानेर माली होते, आबार कखनो बा इच्छे करे पहाड़ ओला होते। ओके, अच्छा, दशेर दागेर आमि नौयेर दागेरटा मुछे दिच्छि ताहले। नाउ आई एम रबिंग द बोर्ड। ओके, दशेरटा होच्छे कवि कत साले कि पुरस्कार लाभ करेछिलेन। कवि कत साले कि पुरस्कार लाभ करेछिलेन? कवि 1913 साले नोबेल पुरस्कार लाभ करेछिलेन। ओके, दशेर प्रथम उत्तर होच्छे कवि कत साले कि पुरस्कार लाभ करेछिलेन। कवि 1913 साले नोबेल पुरस्कार लाभ करेछिलेन। कवि कत साले कि पुरस्कार लाभ करेछिलेन? कवि 1913 साले नोबेल पुरस्कार लाभ करेछिलेन। 1913 साले कवि नोबेल पुरस्कार लाभ करेछिलेन। ओके, तारपरे होच्छे
তার লেখা একটা বইয়ের নাম লেখো। তার লেখা একটা বই হলো সহজ পাঠ। তার লেখা একটা বই হলো সহজ পাঠ। ওকে, কবির লেখা একটা বই হলো কি? সহজ পাঠ। এখানে কবি কে বুঝতে পারছো তো? সহজ পাঠ কে লিখেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো প্রচুর বই আছে। তোমাদের বইতেই দেখো কয়েকটা বই আছে, যেমন শিশু, শিশু ভোলানাথ, ডাকঘর, ছেলেবেলা, কথা ও কাহিনী, সহজ পাঠ ইত্যাদি ইত্যাদি। তো আমার এখানে মনে হলো যে সহজ পাঠটা লিখবো, তাই লিখলাম। তোমরা মনে হলে অন্য কোনো যে কোনো বইয়ের নামও তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন তো? তোমরা সবাই সেটা নিশ্চয়ই জানো যে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু কত সালে পেয়েছিলেন? পেয়েছিলেন 1913 সালে। তাহলে কবি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তার লেখা একটি বই হলো সহজ পাঠ। ওকে, তাহলে আমি এখানে 9-এর দাগের আর 10-এর দাগের উত্তর শেষ করলাম, মানে আমাদের টোটাল এক্সারসাইজটা কিন্তু এখানে শেষ হলো। এরপর আমি তোমাদের বলেছিলাম যে আজকে একবার বাক্য রচনাগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। বারবার বলছি যে যেরকম বাক্য রচনা লিখেছো, অনেকে আমাকে ই পোর্টালে অলরেডি বাক্য রচনা লিখে দেখিয়েছো, তো থ্যাংক ইউ তাদেরকে যারা লিখেছো অলরেডি, চেষ্টা করেছো, ভালো হয়েছে। কিন্তু আমি এখানে আমার নিজের মতন করে কয়েকটা বাক্য রচনা করিয়ে দিচ্ছি শব্দগুলোতে। এইগুলোই যে লিখতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আমি বারবার বলছি এইগুলোই যে লিখতে হবে তার কোনো মানে নেই। নিজের মতন করেও তোমরা নিজের ভাষাতেও কিন্তু বাক্য রচনা লিখতে পারো, শুধু দেখবে সেটা যেন অর্থবহ হয়। গলি, আচ্ছা গলি, আমার বাড়ির গলিটি খুব সরু, আমার বাড়ির গলিটি খুব সরু। বা এটাকে আরেকটু ডিটেলে লিখলে আমার বাড়ি যাবার গলিটি, আমার বাড়ির আমার বাড়ি যাবার গলিটি খুব সরু, আমার বাড়ি যাবার গলিটি খুব সরু। অনেকের থাকে না চওড়া রাস্তার ধারে বাড়ি, অনেকের থাকে সরু গলি রাস্তার ধারে বাড়ি, তো আমার বাড়ি যাবার গলিটি খুব সরু। এখানে একটা অর্থবহ বাক্য গঠন হলো। এটা লিখতে পারো সরু গলিতে গাড়ি ঢোকে না, বা সরু গলিতে গাড়ি ঢোকানো অসুবিধে, বা রাতের গলি অন্ধকার থাকে। ঠিক আছে, খুশি, তারপরেরটা হচ্ছে খুশি, সেকেন্ড আমি ভাইকে আমি ভাইকে জন্মদিনে আমি ভাইকে জন্মদিনে উপহার দেওয়ায় ও খুব খুশি হয়েছে। আমি ভাইকে জন্মদিনে উপহার দেওয়ায় ও খুব খুশি হয়েছে। ঠিক আছে, এটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই। এরকমও লিখতে পারো যে আমি আজ মামার বাড়িতে এসেছি তাই খুব খুশি হয়েছি, বা কাল বাবা আমায় একটা নতুন জামা কিনে দিয়েছেন তাই আমি খুব খুশি, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরে আমি খুব খুশি, যা কিছু, বা মেলা দেখতে এসে আজ আমি খুব খুশি, যা কিছু, মানে একটা অর্থবহ খুশি
হয়েছো, আনন্দ পেয়েছো, এরকম একটা অর্থবহ বাক্য গঠন করলেই কিন্তু সেটা বাক্য রচনা হবে। ওকে, আচ্ছা তারপরেরটা হচ্ছে কালী। খোকা, পাঠশালা থেকে হাতে কালি মেখে বাড়ি ফেরে। খোকা পাঠশালা থেকে হাতে কালি মেখে বাড়ি ফেলে, ঠিক আছে। খোকা পাঠশালা থেকে হাতে কালি মেখে বাড়ি ফেরে। ওকে, তাহলে এই তিনটেই দেখো গলি। আমার বাড়ি যাবার গলিটি খুব সরু, খুশি আমি ভাইকে জন্মদিনে উপহার দেওয়ায় ও খুব খুশি হয়েছে। কালি, খোকা পাঠশালা থেকে হাতে কালি মেখে বাড়ি ফেরে, এটা আমি একটা কবিতাটার সঙ্গে প্রাসঙ্গিকভাবেই বাক্য রচনা করলাম। তোমরা এরকমও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমি পর্দা রাপ করছি। আচ্ছা আমাদের তিনটে বাক্য রচনা হয়েছে, তাই তো? এবারে চলে যাচ্ছি তার পরেরটায়। মানা, মা আমায় দুপুর বেলায় খেলতে যেতে মানা করেছে। মা আমায় দুপুর বেলায় খেলতে যেতে মানা করেছে। মানা, মা আমায় দুপুর বেলায় খেলতে যেতে মানা করেছে। ওকে, তাহলে মানা দিয়ে কি বাক্য রচনা হচ্ছে? মা আমায় দুপুর বেলায় খেলতে যেতে মানা করেছে। তারপরে হচ্ছে ঘুম। আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। ঘুম দিয়ে বাক্য রচনা দেখো। আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। ওকে, তারপর লাস্ট লণ্ঠন। পাহাড়ওলা হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকে। পাহাড়ওলা হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকে। পাহাড়ওলা হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। মানা, মা আমায় দুপুরবেলায় খেলতে যেতে মানা করেছে। ঘুম, আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। লণ্ঠন, পাহাড়ওলা হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আমি আবারও বলছি যে এই বাক্য রচনাগুলোই যে লিখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমরা যাই বাক্য রচনা করো না কেন, সেটা যেন অর্থবহ হয় সেই দিকে খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের বিচিত্র স্বাদ কবিতাটারও কিন্তু পুরো অনুশীলনী শেষ হলো। এরপর আমরা গ্রামারের একটা নতুন চ্যাপ্টার নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব।
ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পড়া তৈরি করবে। ওকে, থ্যাংক ইউ।